নমস্কার বন্ধুরা, এখানে পাঁচখানা আপেল নিয়েছি। এই আপেলগুলো দিয়ে আমি আপেলের আচার তৈরি করব। প্রথমেই খোসা সহ আপেলগুলোকে জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঠিক এই রকম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব এক চামচ সাদা জিরে, দেব দুটো শুকনো লঙ্কা, দেব দেড় চা চামচ কালো সর্ষে, দেব হাফ চা চামচের একটু কম মেথি। মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব দু পিঞ্চ মতো হিং। এবার দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ। তেলে একটু নেড়েচেড়ে হলুদের কাঁচা গন্ধটাকে দূর করে নিয়ে দিয়ে দেব আপেল। আপেল তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নেড়েচেড়ে আপেলগুলোর গায়ে ভালো করে নুন মাখিয়ে নেব। এবার দিয়ে দেব এক চা চামচের একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো। নেড়েচেড়ে নিয়ে ঢেকে দেব আর এই সময় গ্যাসের আঁচ মাঝারি করে দেব। কিছুক্ষণ পর যখন আপেলগুলোর থেকে জল ছেড়ে দেবে তখন ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব দু চা চামচ চিনি। আমি যে আপেলগুলো নিয়েছি সেগুলো মিষ্টি ছিল, তাই দু চা চামচ চিনি দিলাম। আপনারা যে আপেল নেবেন সেগুলো যদি টক বেশি হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। চিনি আপেলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে দেখে নেব আপেলগুলো সেদ্ধ হয়েছে কিনা। আপেল সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস আর ভালো করে আপেলের সঙ্গে মিশিয়ে নেব। নুন আর পাতিলেবুর রস ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করবে, আচারটা অনেকদিন আমরা রাখতে পারবো। আপনারা চাইলে তেলও আরেকটু বেশি দিতে পারেন। এখন গ্যাস বন্ধ করে দেব আর নামিয়ে নেবো।